<applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ওসলা আব্দুল্লাহি ও রাসুলিহী নিনা মুহাম্মদ ও আলা আলিহি ওহি ওহসান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ আমাদের এ হাদিসের কাহিনী অনুষ্ঠানে আপনার সকলে অবগত রয়েছেন ইসলামের মূল উৎস হচ্ছে দুটি একটি হলো কোরআনুল করিম দ্বিতীয় হলো রাসুল সাল্লাহ আলী সাল্লাম এর হাদিস সুতরাং করুল করিমে যেমনইভাবে আল্লা সুবহান তাআলা অসংখ্য কাহিনী তুলে ধরেছেন পূর্ববর্তী নবী রাসুলদের সেই নবী নবীরাসুলদের অনুসারী যারা তারা যারা তাদের বিদ্রোহী তাদেরও সেগুলি আমাদের জন্য আল্লাহ আল্লা সুবহান তাআলা উল্লেখ করেছেন যেন আমরা সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর পথে পরিচালিত করতে পারি ঠিক একই সূত্রে প্রিয় নবী মুহাম্মদ সাল্লিউসাল্লাম তিনিও অহির মাধ্যমে সংবাদ পেয়ে নিজের ভাষায় তিনি অতীতের বহু ধরনের কাহিনি তিনি আমাদের সামনে তুলে ধরেছেন যে কাহিনীগুলিকেই বলা হয় হাদিসের কাহিনী আমরা স্মরণ করে দিয়েছি সব সময় যে হাদিসের কাহিনী বললেই শুধু হবে না বরং কাহিনিটি বর্ণিত হতে হবে রাসূল সাল্লাহ আলী হুসাল্লাম হতে বিশুদ্ধ সূত্রে সহি সনদে সহি সনদে বিশুদ্ধ সূত্রে যে কাহিনীটি বর্ণিত হবে সেটাই আমরা গ্রহণ করব এবং সেই কাহিনি থেকেই আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আজকে একটি গুরুত্বপূর্ণ কাহিনী আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা ভালোভাবে শুনে কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আজকে যে কাহিনীটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই কাহিনিটি শহী বুখারি ও মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে শহীদ বুখারিতে পাঁচ হাজার নয় হাদিসে এবং সহি মুসলিমে দুই হাজার সাতশত তেতাল্লিশ হাদিসে প্রসিদ্ধ সাহাবি ইবনে ইবনার রদি আল্লাহ তাল আনহুমা রসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন পূর্ববর্তী সেই সমস্ত কোন এক নবী রসুলের অনুসারীদের থেকে তিনজন ব্যক্তি তারা দিনের বেলা চলছিলেন এক পাহাড়ি পথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন হঠাৎ সেই পাহাড়ি পথে চলতে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি নেমে আসে তারা আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের এক গর্তে প্রবেশ করেন সেই বিশাল বড় এক গর্তে তারা ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য সেখানে আশ্রয় নেন কিন্তু তারা পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন ঠিকই হঠাৎ সেই ঝড় বৃষ্টির কারণেই হোক বা যে কোনো কারণেই পাহাড়ের উপর থেকে এক বড় ধরনের পাথর এসে একেবারে গর্তের মুখ সম্পূর্ণভাবে বন্ধ করে দিল সেই পাথর এসে গর্তের মুখে পড়ে যায় যার ফলে সে তিনজন ব্যক্তি গর্তের ভিতরে আটকা পড়ে যান বাইরের কোনো কিছু দেখার মতো তাদের সুযোগ হয়নি তারা যেন কঠিন বিপদে নিমজ্জিত হলেন এ বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নেই সে যুগে ছিল না মোবাইল মোবাইল ফোন ছিল না যে ভিতর থেকে তারা সংবাদ জানাবে বাইরে থেকে কেউ গিয়ে তাদেরকে বের করে নিয়ে আসবে এমন জানানোর মাধ্যমও ছিল না তারা মনে করলেন তারা জানলেন তারা বিশ্বাসটি বিষয়টি নিশ্চিত হলেন যে এই কঠিন বিপদ থেকে মুক্তি দিতে পারেন একমাত্র আল্লা সুবহানা তাআলা তিনি ছাড়া এই বিপদ থেকে মুক্তি দেওয়ার আর কেউ নেই কারণ আল্লাহ হওয়াতা আলা সেই আর্সের উপরে থেকেই তিনি সব কিছু দেখছেন কে কোথায় বিপদে সম্মুখীন হয়েছে কে গভীর গর্তে পড়ে রয়েছে আল্লা সুবহান হাত আলাই তিনি দেখেন তিনি জানেন তিনি তাদের কথাগুলি কাজ তাদের আওয়াজগুলি তিনি সেই আর্শ থেকেই শুনতে পান সুপ্রিয় দর্শক শ্রোতা তারা যখন বিপদে আটকা পড়লেন তখন তারা পরস্পরে পরামর্শ করলেন যে দেখুন আমরা এই বিপদ থেকে আল্লা সুবাহানব আলা যদি আমাদেরকে মুক্তি না দেন তাহলে আমাদের পক্ষে কখনো এ বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় সুতরাং এ বিপদ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আল্লা সুবাহানবা আলার কাছেই ধর্ণা দিতে হবে আল্লা সুবাহানবা আলার কাছেই আমাদের আবেদন নিবেদন পেশ করতে হবে আর আল্লা সুবহানব কাছে দোয়া করার আবেদন নিবেদন পেশ করার প্রার্থনা করার এবং সেই প্রার্থনা গ্রহণ হওয়ার কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই আমরা আমাদের জীবনে যারা এমন ভালো কাজ করেছি যেই ভালো কাজটি শুধু আল্লা সুবহান হতালার নির্দেশে নিয়মনীতির আলোকে তাকেই সন্তুষ্ট করার জন্য যে কাজগুলি আমরা করেছি সেই কাজগুলি আমরা তুলে ধরবো এবং সেই ভালো কাজের ওসিলায় আল্লা সুবাহানা হাতের কাছে আমরা এ কঠিন বিপদ থেকে মুক্তি কামনা করব মুক্তি প্রার্থনা করব তারা তিনজনে এই পরামর্শ করলেন পরামর্শ করলে তাদের তিনজনের মাঝে প্রথম ব্যক্তি বললেন যে আমার জীবনে ভালো কাজ অনেক রয়েছে তবে এমন একটি কাজ যে কাজটি আমি শুধু আল্লাহকে খুশি করার জন্যই করেছি সেই কাজটি আমি তুলে ধরতে চাই তিনি বলেন যে আমি পেশাগত দিক থেকে ছিলাম একজন রাখাল আমার বেশ কিছু ছাগল মেষ ছিল সেগুলি আমি ঘাটে মাঠে চড়াতাম আর সেই ছাগল দুধ দহন করে আমি আমার বাবা মা সন্তান সন্ততি এবং আমরা সকলেই সেটি খেয়েই জীবনযাপন করতাম সে ব্যক্তি বললেন যা আমার প্রতিদিনের নিয়ম ছিল আমি বাসায় ফিরে এসে দুধ দহন করে সর্বপ্রথম আমার বৃদ্ধ বাবা মা তাদের দুজনকে আমি দুধ পান করাতাম তারপর আমার সন্তান স্ত্রী আমি তারপরে আমরা করতাম সব সময় আমি আমার বাবা মাকে এভাবে সবসময় প্রাধান্য দিতাম তাদের খাওয়ার বিষয়টি আমি সবসময় আগে চিন্তা করতাম সে ব্যক্তি বললেন যে আমি সাধারণ নিয়ম অনুযায়ী চলতে থাকে এটা হঠাৎ একদিন ব্যতিক্রম ঘটে গেছে ব্যতিক্রম হল আমি ছাগল নিয়ে যখন মাঠে চলছি এক মাঠ থেকে আরেক মাঠ ছাগল দূর থেকে দূরান্তে চলে গেছে সেই ছাগল নিয়ে যথাসময়ে আমি ফিরতে পারিনি যখন আমি বাড়িতে ফিরলাম তখন অনেক রাত হয়ে গেছে ছাগলের দুধ আমি দহন করলাম দহন করে বাবা মার কাছে যখন নিয়ে আসি দেখি বাবা মা তারা দুজনে ঘুমিয়ে গেছেন তারা দুজনে ঘুমিয়ে গেছেন আমি এই অবস্থায় তাদেরকে ঘুম থেকে জাগানোটা ভালো মনে করলাম না তারা কষ্ট পাবে তাই আমি তাদেরকে ঘুম থেকে জাগালাম না তারা দুজনে ঘুমিয়ে গেছেন ঠিকই কিন্তু আমার ছোট বাচ্চারা তারা খোদার জ্বালায় অতি কষ্ট পেয়ে তারা যেন কান্নাকাটি শুরু করেছে তারা খাওয়া চাচ্ছে দুধ চাচ্ছে কিন্তু আমি আমার জীবনে কখনও বাবা মার আগে অন্য কাউকে দেইনি বাবা মাকে সবসময় আমি আগে খাওয়াই তারপরে আমার সন্তান পরিবার তাদেরকে খাওয়াই ঠিক এই দিনটি আমি একই নিয়ম মেনে চলার চেষ্টা করলাম বাবা মা ঘুমিয়ে আছেন আমি তাদের মাথার কাছে দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর আমার ছোট বাচ্চারা তারা কান্নাকাটি করছে আমার পায়ের কাছে খাওয়া চাচ্ছে কিন্তু আমি আমার বাবা মাকে না খাওয়াই আমার সন্তান পরিবার তাদেরকে খাওয়াতে পারছি না তিনি বললেন যে এভাবে বাবা মাকে জাগাতেও পারছি না দুধ খাওয়াতেও পারছি না রাত এভাবে কেটে গেল এমনকি ফজর হয়ে গেল সে ফজরের সময় বাবা মা যখন টের পেলেন তাদেরকে আমি আগে খাওয়ালাম তারপর আমি আমার সন্তান আমার স্ত্রী তাদেরকে খাওয়ালাম সে ব্যক্তি বললেন যে হে আল্লাহ আমার এই কাজ যে কাজটি শুধু আপনাকে খুশি করার জন্যই আমি করেছি আপনার নির্দেশে আপনাকে সন্তুষ্ট রাখার জন্যেই আমি আমার বাবা মাকে সবসময় তাদের বিষয়টিকে প্রাধান্য দিয়েছি অতএব হে আল্লাহ আমার এই তোমার জন্যই শুধু খালেজ এ কাজ করেছি তুমি আমার এ কাজটিকে কবুল করে নিয়ে এর বিনিময়ে এর প্রতিদান স্বরূপ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করো তিনি বললেন যে এইভাবে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলার কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সেই গর্তের মুখ থেকে পাথরটাকে কিছুটি সরিয়ে দিলেন যার ফলে তারা গর্তের ভিতর থেকে বাইরের আকাশ বাইরের কিছু দেখার সুযোগ পেল কিন্তু এখনও বের হওয়ার মতো রাস্তা হয়নি দ্বিতীয় ব্যক্তি তিনি এমনইভাবে তাদের পরামর্শ অনুযায়ী তার জীবনের এমন একটি কাজ যেটি শুধু আল্লাহকে ভয় করেই তিনি করেছেন সে কাজ তিনি তুলে ধরলেন সেই কাজের অশিলায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন যে হে আল্লাহ আমার জীবনে এমন একটি কাজ করেছি যা শুধু তোমাকে ভয় করেই করেছি সে কাজটি হচ্ছে আমার একজন চাচাতো বোন ছিল সেই চাচাতো বোনকে আমি অত্যন্ত ভালোবাসতাম কোনো পুরুষ একজন মেয়েকে ভাবে ভালোবেসে থাকে আমি সে ধরনের তাকে ভালোবাসতাম উভয়ের মাঝে আমাদের মাঝে গভীর সম্পর্ক ছিল কিন্তু এই সম্পর্কের জের ধরেই আমি তাকে বা তার সাথে বিনোদনের জন্য আমি একদিন প্রস্তাব রাখলাম প্রস্তাব রাখলে সে আমাকে শর্ত দিয়ে ফেললো যে তুমি যদি এই পরিমাণ অর্থ সংগ্রহ করে আমার সামনে উপস্থিত হতে পারো তাহলে তোমার প্রস্তাব অনুযায়ী তোমার সাথে আমি রাজি রয়েছি সে ব্যক্তি বললেন তিনি আমি অনেক চেষ্টা করলাম অনেক শ্রম পরিশ্রম দিয়ে এই অর্থ আমি সংগ্রহ করলাম সংগ্রহ করে তার সামনে যখন আমি উপস্থিত তাকে এই অর্থ দিয়ে আমি তাকে উপভোগ করবো এই চিন্তায় যখন আমি প্রস্তুত সেও প্রস্তুত ঠিক এমনই মুহূর্তে আমার সেই বোন চাচাতো বোন সে আমাকে বলে বসল দেখো তুমি যে কাজ করতে চাচ্ছ সেটি তো অন্যায় সুতরাং তুমি আল্লাহকে ভয় করো কখনো তুমি এই অন্যায় কাজে অগ্রসর হই না সে ব্যক্তি বললেন যে হে আল্লাহ আমি আপনাকে ভয় করেই সেই অন্যায় কাজ থেকে বিরত রয়েছি সেই অন্যায় কাজে আর অগ্রসর হইনি যখনই সে আমাকে বলল এ তাকিল্লা আল্লাহকে ভয় করো আমার সাথে এ খারাপ আচরণ করো না আমি সাথে সাথে আল্লাহ তোমাকে ভয় করেই সে সব অপকর্ম থেকে খারাপ আচরণ থেকে আমি বিরত হয়েছি অতএব আল্লাহ আমার এই কাজটিকে যা শুধু তোমার জন্যই তোমাকে ভয় করে আমি করেছি অতএব এই আমার আমলটিকে এই কাজটিকে আপনি গ্রহণ করে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তির পথ ও মুক্ত করে দিন আল্লা সানব তালা এ ব্যক্তিরও সে দোয়া কবুল করে তাদের গর্তের মুখ থেকে পাথরকে আরও একটি সরিয়ে দিলেন সুবহানাল্লাহ ঠিক ঠিক এমনইভাবে তৃতীয় ব্যক্তি তিনিও তার জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি শুধু আল্লাহ ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করেছেন আল্লাহর ভয়েই করেছেন এমন একটি কাজ কেউ তিনি তুলে ধরলেন সেই কাজের মাধ্যমে সেই কাজের ওসিলায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন যে আমি একজন কর্মচারী নিয়োগ দিয়েছিলাম সেই কর্মচারীকে নিয়োগ দিয়েছিলাম তার পারিশ্রমিক হিসাবে কিছু চাল তাকে আমি দেব এই শর্তে তাকে নিয়োগ দিলে সে কর্মচারী তার দায়িত্ব অনুযায়ী এসে কাজ করে যাওয়ার সময় সে আমার কাছে তার যে মজুরি সেটা চাইলে আমি তাকে সেটা দিলাম কিন্তু সে এটি পছন্দ করলো না এমনকি এটি গ্রহণ করলো না সে এভাবে চলে গেল সে চলে গেলে আমি কি করলাম তার এই যে মজুরি তার যে পারিশ্রমিক এ চালগুলি সেটা আমি কি করলাম এটা দিয়ে আমি চাষাবাদ শুরু করলাম চাষাবাদ শুরু করে সেগুলি দিয়ে আমি গরু ছাগল ইত্যাদি ক্রয় করলাম দিনের পর দিন সেগুলি বৃদ্ধি হতে শুরু করল এমনকি মাঠ ভর মাঠ ভরা সেই গরু বা ছাগল ইত্যাদি গরু মাঠ ভরা গরুই ভরে গেল অনেক সম্পদ হয়ে গেল হঠাৎ আবার ওই ব্যক্তি আমার কাছে আরেক দিন আসলেন এসে বললেন যে আমি অমুক দিন আপনার কাছে কাজ করেছি কিন্তু পারিশ্রমিক হিসাবে আমি কিছু নেই নি অতএব আপনার কাছে আমার পাওনা রয়েছে আপনি আমার সেই পারিশ্রমিক দেবেন সে ব্যক্তি আমার কাছে এ দাবি করলে আমি বললাম যে আপনি আমার কাছে কাজ করেছেন আপনার পারিশ্রমিক আপনি নেননি রেখে গেছেন আর আমি সেই পারিশ্রমিক আপনার যে মজুরি ছিল সেটাকে আমি চাষাবাদ করে সেটা দিয়ে আমি এ গরু কিনেছি এই গরু পর্যায়ক্রমে বিস্তার লাভ করেছে এই বিশাল মাঠ ভরা গরু হয়ে গেছে আজকে অতএব এই সবগুলি হচ্ছে আপনার সেই দিনের পারিশ্রমিক সেই দিনের মজুরি আপনি এসবগুলি নিয়ে যান সে ব্যক্তি বললেন আপনি আমার সাথে ঠাট্টা করছেন আমাকে বিদ্রুপ করছেন আমি তো এত কিছুর মালিক না এত কিছুর অধিকার রাখি না আমি একদিন পরিশ্রম করেছি একদিন আপনার কাছে সেবা দিয়েছি সেই দিনের মজুরি আপনি আমাকে দিবেন এগুলি দিয়ে আপনি আমাকে কেন ঠাট্টা করছেন সেই ব্যক্তি বললেন যে দেখো তুমি আমার কাছে কাজ তোমার অধিকার যা ছিল সেটাই আর তোমার সেই মজুরি বা পারিশ্রমিক আমি এটাকে পর্যায়ক্রমে বৃদ্ধি করেছি তা আজকে এই পর্যন্ত হয়েছে অতএব তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছি না সত্যিই এগুলি হলো তোমারই তুমি এগুলির মালিক তারপর সেই ব্যক্তি আনন্দের সাথে সেগুলি তিনি গ্রহণ করেন তৃতীয় ব্যক্তি বললেন যে হে আল্লাহ আমি সেই কর্মচারীর তার অর্থ তার পারিশ্রমিক সেটা তার জন্যই বাজে বাজে সেটা বরাদ্দ রেখে সেটা থেকে আরও দিনের পর দিন বৃদ্ধি করে আমি এই পর্যন্ত করেছি শুধু আল্লাহ আপনাকে ভয় করে কারণ একজন মানুষের অধিকার যদি আমি নষ্ট করি তার হক যদি আমি নষ্ট করি তাহলে অবশ্যই আমাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে তাই আল্লাহ আপনাকে ভয় করেই আমি সেই কর্মচারীর পারিশ্রমিক সেটাকে দিনের পর দিন এই পরিমাণ বৃদ্ধি করে সম্পূর্ণটা আবার তাকে আমি অর্পণ করেছি তাকে আমি দিয়েছি সুতরাং আমার এই ভালো কাজটি যা শুধুমাত্র আপনাকে ভয় করে করেছি এই ভালো কাজটিকে কবুল করে এটিকে গ্রহণ করে আমাদের এই কঠিন বিপদ থেকে মুক্তির পথ আমাদেরকে বের করে দিন যখন এই তৃতীয় ব্যক্তি এই দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আল্লা সুবহান হতালা সেই গর্তের মুখ থেকে পাথর আর যতটুকু বাকি ছিল সম্পূর্ণ আল্লা সুবহানা আলা গর্তের মুখ থেকে সরিয়ে দিলেন সোবহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে দেখুন মানুষ যখন সত্যিকারী ভাবে আল্লা কোনো আমল করবে আর সেই আমলের আল্লাহ কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করবে আল্লাহ তিনি হলেন রাহিমিন তিনি মানুষকে কখনো নিরাশ করবেন না মানুষকে কখনো তিনি বিপদে ফেলে রাখবেন না বরং তিনি মানুষকে বিপদ থেকে মুক্তি দান করবেন এহাদিস এহাদিসের এই কাহিনী আমাদেরকে অনেকগুলি শিক্ষা দিয়ে যায় আমাদের জীবনে আমরা সেই শিক্ষা গ্রহণ করে আমরাও আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কঠিন বিপদ থেকে মুক্তি লাভের পথ আমরাও বের করতে পারি মুক্তিলাভের পথ আমরাও পেতে পারি যখন এ হাদিসের আলোকে আমাদের জীবনে এ কাহিনীর আলোকে আমাদের জীবনে সেগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা করব